প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের রসায়ন 2 অধ্যায় দশম জৈব যৌগ এর অ্যালকিন পাঠটি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা 4টি ক্লাস করিয়েছি। গত ক্লাস ছিল অ্যালকেনের প্রস্তুতি, বিক্রিয়া, শনাক্তকরণ, আর আজকে করব আমরা কি অ্যালকিন উপস্থাপনায়। আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখো, তোমরা ধারাবাহিকভাবে খাতায় লিখে রাখবে। আমিও তোমাদেরকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে পড়াচ্ছি, যাতে করে কি তোমরা সহজেই বুঝতে পারো, কোনো গ্যাপ না যায়। তাহলে চলো শুরু করি। প্রথমে আসো, অ্যালকিন কি বা কাকে বলে, অ্যালকিন কি বা কাকে বলে। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে অ্যালকিন হলো যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পাশাপাশি দুটি কার্বন পরমাণু পরস্পর কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত তাদেরকে অ্যালকিন বা অলিফিন বলে। তাহলে কি বলছে কথাটি, এটা দেখো, পাশাপাশি দুটি কার্বন পরমাণু, আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি, একটি কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণু, তাদের মধ্যে দেখো একটা দ্বিবন্ধন আছে। প্রোপিন যদি খেয়াল করো, একটি কার্বন, একটি কার্বন, এখানে দ্বিবন্ধন, এখানেও সেম। এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন থাকলে তাকে বলা কি আমরা বলবো ইথিন, প্রোপিন, বিউটিন, আর সাধারণভাবে অ্যালকিন। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে। এখানে নিচের চিত্রটি খেয়াল করো, যে অ্যালকিনে কার্বন কার্বন পাই বন্ধন এবং বিদ্যমান থাকায় অ্যালকিন সাধারণত কি দ্রুত বিক্রিয়া। এখন আসো, এই কার্বন কার্বন বন্ধন দুই রকম হতে পারে, একটি হলো সিগমা বন্ধন, একটি হলো পাই বন্ধন। কোন কোন কার্বন কার্বন বন্ধন শুধুমাত্র সিগমা বন্ধন, আর কোন কোন ক্ষেত্রে কি পাই বন্ধন। তাহলে কখন পাই বন্ধন থাকবে, যখন দুটি পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, তখন দেখবো কি পাই বন্ধন। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাই দেখি একটি পাই বন্ধন। তাহলে আমরা যে চিত্র খেয়াল করে দেখি, নীল যে অরবিটালগুলো দেখাচ্ছ এইগুলো কি তোমার সিগমা, আর হলুদ যেটা আছে কি এখানে পাই। দেখো পি ওয়াই, এখানে পি ওয়াই পাই বন্ধন গঠিত হয়েছে। এই পাই বন্ধন বিদ্যমান থাকায়, দ্বিবন্ধন বিদ্যমান থাকায় তারা অসম্পৃক্ত, আর অসম্পৃক্ত যৌগগুলো কি সাধারণত দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে। এবার আসো অ্যালকিনের সাধারণ প্রস্তুতি, অ্যালকিনের সাধারণ প্রস্তুতি। অনেকগুলো প্রস্তুতি আছে, তার মধ্যে আমরা কয়েকটি নিয়ে আলোচনা করব। পরীক্ষায় সাধারণত দু একটি প্রস্তুতি আসে, যে কোনো দু একটি দিলেই হয়। তাহলে প্রথমে আসো হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে কি, অ্যালকাইল হ্যালাইট। দেখো হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইটকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা কস্টিক সুডা দ্বারা উত্তপ্ত করলে হাইড্রোজেন হ্যালাইট এর অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা যদি এখানে এই গ্রুপটাকে মিথাইল গ্রুপ ধরি, তাহলে এটা কি হবে, এখানে প্রোপাইল ক্লোরাইড, এটা ক্লোরিন ধরি, এটা হলো মিথাইল, এটা হলো ক্লোরিন, তাহলে প্রোপাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ব্রেকেট দেখি এএলসি। এএলসি এর অর্থ হলো এই দ্রবণটা কি অ্যালকোহলিক, তাপ দিয়ে উৎপন্ন হবে এখানে প্রোপিন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অ্যালো হ্যালো অ্যালকেন থেকে উৎপন্ন করলাম। এবার আসো অ্যালকোহলের নিরোধন, নিরোধন শত বুঝো কিনা, নিরোধন হলো তোমার কোনো যৌগ থেকে পানি অপসারণ করা। কি বলছে দেখো, অ্যালকোহলকে বিভিন্ন নিরোধক যেমন কি গাঢ় সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালুমিনা এর উপস্থিতি উত্তপ্ত করলে অ্যালকোহলতে পানি অপসারণ ঘটে, অ্যালকোহল উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটা বলা হয় নিরোধন পদ্ধতি, আর এটা এখানে গাঢ় সালফুরিক অ্যাসিড, অ্যালুমিনা আর ফসফরিক নিরোধ যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম যুগ আমরা দেখি, এখানে ইথানল, সালফুরিক তাপমাত্রা কত লাগবে 170 উৎপন্ন ইথিন, এটা একটা অ্যালকিন। ইথানল, এইখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করলে তাপমাত্রা বেশি লাগবে, এখানে কি এটাও ইথিন। আর এখানে যদি তুমি ব্যবহার করো ফসফরিক অ্যাসিড, তাপমাত্রা 230 ডিগ্রি, এখানে প্রোপিন উৎপন্ন করবে। তাহলে আমরা যে কোনো একটি দিলে আমাদের উদাহরণ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের দুটি সাধারণ প্রস্তুতি। এবার আসো অ্যালকিনের বিক্রিয়া। আমরা পূর্বেই বলেছিলাম অ্যালকিন কি বিক্রিয়া করবে, সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া প্রদর্শন। কেন দ্রুত বিক্রিয়া প্রদর্শন করবে, অ্যালকিনে কার্বন কার্বন তোমার পাই বন্ধন বা দ্বিবন্ধন বিদ্যমান,
দেখো এক সাধারণ উদাহরণ দেওয়া আছে কি, অ্যালকিন, অ্যালকিন সিএন এইচ টু সাধারণ সংকেত প্লাস হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনেশন বলা হয় এটাকে, নিকেল প্রভাবক তাপমাত্রায় অ্যালকিন উৎপন্ন হবে। এখন প্রোপিন হাইড্রোজেন দিলে কি হবে, প্রোপেন, এভাবে কি তোমার এখানে প্রোপেনের পরিবর্তে তুমি কি দিবা, বিউটিন উৎপন্ন হবে বিউটেন, ইথিন উৎপন্ন হবে ইথেন, এইভাবে তুমি একাধিক জৈব যৌগ সংশ্লেষণ করতে পারবে। এবার আসে আরেকটা বিক্রিয়া, হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন দেখো এখানে কি বলছে, নিষ্ক্রিয় দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে অ্যালকিন অতি সহজে হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড গঠন করে। তাহলে এখানে দেখো অ্যালকিন, হ্যালোজেন, কার্বন টেট্রাক্লোরাইড, এখানে বিসিনাল ডাইহ্যালাইড, এখানে ডাইহ্যালাইড হ্যালাইড দুই রকম, একটা হলো জেমিনাল ডাইহ্যালাইড, একটা হলো বিসিনাল ডাইহ্যালাইড। তখন জেমিনাল কখন আর বিসিনাল কখন, দেখো পাশাপাশি দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকলে তাকে বলা হয় বিসিনাল ডাইহ্যালাইড, আর একই কার্বন যদি তোমার দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, এটা এখানে নাই, মনে করো এটা এখানে চলে আসছে, এখানে একটা হাইড্রোজেন, তার তাকে বলে আমরা কি জেমিনাল ডাইহ্যালাইড, এটা হলো কি বিসিনাল পাশাপাশি। এইভাবে আমরা বলছি আরও বিক্রিয়া আছে। আরেকটি ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো তোমার যেটাই ওজনীকরণ বিক্রিয়া বা ওজন সংযোজন। এইখানে দেখো কি বলছে, সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্ম অ্যালকিন দ্রবীভূত ওজন গ্যাস চালনা করলে অ্যালকিনের দ্বিবন্ধন ওজন যুক্ত অস্থিতিশীল ওজোনেট নামক চাকরিক যৌগ গঠন করে, তাই এদেরকে আদ্র বিশ্লেষণ করলে করা হয়। জিঙ্কের উপস্থিতিতে ওজোনাইটকে কুসুম কুসুম গরম পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি ওজোনাইট ভেঙে গিয়ে অ্যালডিহাইড ও কিটোর উপযোগ উৎপন্ন হয়। এখানে কিন্তু কিছু খেয়াল করে দেখো, এটা আমরা সাধারণভাবে নিয়েছি যে কোনো অ্যালকিন এখানে জাস্ট গ্রুপগুলো বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর এগুলো একটু কমন বিক্রিয়া এইভাবে উৎপন্ন হবে, এখানে কার্বন যৌগ। এখানে একটা কথা আছে, প্রশ্ন হলো জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয় কেন, জিঙ্ক চূর্ণ ব্যবহার না করলে এইখানে উৎপন্ন তো কি, এই যে পানি এটা হয়তো হাইড্রোজেন পার্স উৎপন্ন, হাইড্রোজেন পার্স জারক তখন কি করতো, তাকে জারিত করে এসিডে পরিণত, তাহলে আমি কাঙ্ক্ষিত উৎপাদ পেতাম, এটা প্রশ্ন পরীক্ষায় আসে। ওজনীকরণ বিক্রিয়ায় জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয় কেন, এটা একটা। আরেকটা হলো এই যে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ আবার দুই প্রকার, একটা হলো অ্যালডিহাইড, একটা হলো কিটোন, তাহলে কখন অ্যালডিহাইড কখন কিটোন হবে এইটা ডিপেন্ড করে এই যে কার্বনের হাত দুটো খালি আছে এর সাথে কে যুক্ত, যদি এই হাতে কোনো একটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর দুটা মিথাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে তাহলে কি হবে কিটোন। তাহলে আমরা এখানে দেখাচ্ছি দেখো এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধন এখানে কি আছে, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে, দেখো ওজন যুক্ত ওজনাই, এখানে জিঙ্ক চূর্ণ প্রোপানল ইত্যাদি, এখানে কেন দেখো হাইড্রোজেন যুক্ত থাকলে কি এখানে দুটোই কিন্তু অ্যালডিহাইড, আর যদি এখানে একটা হাইড্রোজেন মিথাইল হতো তাহলে কি হতো এখানে কিটোন গ্রুপ উৎপন্ন হতো। তাহলে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, এই বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বনের মানে অ্যালকিনের দ্বিবন্ধন অবস্থান নির্ণয় করতে পারি। আচ্ছা এবার আসো অ্যালকিন শনাক্তকরণ, কিভাবে আমরা শনাক্তকরণ, অ্যালকিন শনাক্তকরণ আর অসম্পৃক্ততার পরীক্ষা একই জিনিস। তাহলে ওই অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা দ্বারা। ব্রোমিন দ্রবণ কি, ব্রোমিন দ্রবণ তোমাকে দেখা যেতে সে তোমার লালচে বা বাদামি বর্ণের দ্রবণ, কার্বন ট্যাক্টা করে ব্রোমিন পানি দ্রবীভূত করে সেই ক্ষেত্রে ইথেন এসে যোগ করলে এখানে ডাই ব্রোমোইথেন একটা বর্ণহীন যৌগ উৎপন্ন করে। যদি বর্ণহীন যৌগ উৎপন্ন করে তাহলে বুঝতে হবে অসম্পৃক্ত, যেহেতু ইথিন নিয়েছিলাম আপনার কিছু লাগে এখানে ইথিনের দ্বিবন্ধন আছে বা ইথিন। একইভাবে তোমার বেয়ার পরীক্ষাও কি, এইখানে তোমার লেখক দেখো পটাশ, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম জারক হিসেবে কাজ করে যার এটা ইথিন গ্লাইক উৎপন্ন করে, এটা তাহলে গোলাপি হবে, মিলে এই গোলাপি উৎপন্ন করে বর্ণহীন। যদি এই দুটি পরীক্ষা অ্যালকিন প্রদর্শন করে তাহলে বুঝবো কি অ্যালকিন এখানে আছে, অ্যালকিন শনাক্তকরণ পরীক্ষা। তাহলে আমরা কি কি শিখলাম দেখো ওই জায়গা থেকে, অ্যালকিন কাকে বলে এটা আমরা শিখতে পেরেছি, তারপরে শিখছি অ্যালকিনের সাধারণ প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া বিশেষ করে ওজনীকরণ বিক্রিয়া, তারপরে শনাক্তকরণ, তারপর দেখো এখান থেকে এই পরপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসতে পারি, কি কি প্রশ্ন আমাদের করা যায়, আরও অনেকগুলো প্রশ্ন করা, তো আমরা কয়েকটা নিয়ে আসছি। অ্যালকিনের দুটি সাধারণ প্রস্তুতি বর্ণনা করে এটা পরীক্ষায় আসতে পারে, নিরোধন বিক্রিয়া বলতে কি বোঝায় এটাও লেকচার মধ্যে আছে, প্রোপিন থেকে কিভাবে প্রোপেন সংশ্লেষণ করবে পারবে, ইথিনির শনাক্তকরণ বর্ণনা করে এটাও পারবে, পেন্টিন টু যৌগে দ্বিবন্ধন অবস্থান নির্ণয় করো এইটা হবে তোমার ওজনীকরণ বিক্রিয়া দ্বারা, এখানে একটু ভালো করে দেখবা। তোমরা এই লেকচারের পাশাপাশি তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইটাও সাথে নিবে, নিয়ে এগুলো পড়বে এবং লেকচারটাও দেখবে।
ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়াটা মনোযোগ দিয়ে দেখি বা বুঝে প্রশ্ন উত্তর করতে পারবো। তা এই করোনার যুগে, এই মহামারীর যুগে তোমরা প্রত্যেকে ঘরে বসে বসে লেকচারগুলো প্রতিদিন খেয়াল করবে, দেখবে, এবং যখন তোমরা বাইরে যাবে খুব প্রয়োজনে, যদি যেতে মানে না হয়তো যাবে না, যদি খুব দরকার হয় তাহলে তো যেতেই হয়, তাহলে তো যেতেই হবে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, স্বাস্থ্যবিধি মেনে যাবে অবশ্যই। এখন যার যার সুরক্ষা তার কাছে সেই হিসেব করে আমাদের চলতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। পরবর্তী আবার কোনো একটি ক্লাস তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।